হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভিড় জমাচ্ছে মানুষ। চাহিদা তুঙ্গে আর্সেনিক এলবি 30। ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসারে সাধারণ আয়ুষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করতে হোমিওপ্যাথি চিকিৎসাকে হাতিয়ার করতে সাধারণ মানুষ ভিড় করছেন হুগলি জেলার হোমিওপ্যাথি ওষুধের দোকানে। এই ওষুধ কতখানি উপকারে আসবে তা তাদের জানা নেই, তবুও এই দুঃসময় এই ওষুধের সেবন করে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একমাত্র অবলম্বন বলে মনে করছে মানব সমাজ। প্রখর রোধকে উপেক্ষা করে হোমিওপ্যাথি ওষুধের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ওষুধ নেওয়ার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। করোনা মহামারী যে মানব সমাজে স্থায়ী অতিথি হতে চলেছে একথা সকলেই স্বীকার করে নেবে, এখনো পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে, আমাদের দেশ ভারতবর্ষেও। তবে নিজেকে সুরক্ষিত রাখতে শরীরে প্রতিষেধক ক্ষমতা বেশি করে কোভিড-19কে রুখতে হবে। হোমিওপ্যাথি ওষুধের দোকানে বিক্রেতার কথা অনুযায়ী আর্সেনিক অ্যালবাম 30 চাহিদা এখন তুঙ্গে। প্রতিরোধকারী এই ওষুধের বিক্রি বেড়েছে। পরপর তিন দিন সকালে ওষুধ সেবনের পর এক মাস পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। সেই কারণে করোনা ভাইরাসের মোকাবিলায় হুগলি জেলার বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধের দোকানের সামনে দেখা যাচ্ছে মানুষের ভিড়। আপনি কি আরো কাউকে বলছেন যে এই ওষুধটা খেলে? আমি আজকে সকালবেলা আমার ছেলে এখানে থাকে না, সেই ফোন করে আমাকে জানিয়ে দিল এই হিসেবে ওষুধটা নিতে এসেছি, আর কাউকে বলার সুযোগ এখনো পাইনি, বলে দেবো এবার। হ্যাঁ, আগামী দিনে আরও বেশি করে যেন ওষুধটা খেতে পারে। আপনার আপনার নামটা? আমার নাম জয়ন্ত কুমার ভট, বাড়ি খাদ্যমোড়ের কাছে, জয়মালপুর ডাক্তার ডাক্তার তার বাড়ি। ঠিক আছে। তো ঠিক প্রোটেকশন ব্যাপারটা না, ইমিউন পাওয়ারটা গ্রো করে আর কি। আচ্ছা, যার জন্যে এটার বিক্রিটা এখন একটু বেশিই হচ্ছে। কেমন ভাবে নিচ্ছে? মানে এটা বেশিরভাগ লোক লিকুইডই নিচ্ছে, অনেকে বড়িও নিচ্ছে। মাসে ওই পরপর তিন দিন খাওয়া, দু ফোঁটা করে, আবার এক মাস পরে তিন। আচ্ছা, মোটামুটি ওনারা তো বলছেন যে যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিন এইভাবে খেয়ে যেতে। আচ্ছা, এটা পরে এক বছর অন্তর কি খেতে হবে না? এটা ওরা তো তেমন তো এরা কোনো টাইম শিডিউল কিছু করেনি, তবে আমার মনে হয় এই যতদিন এটা থাকছে খেয়ে যাওয়াটাই ভালো। আপনার নাম? আমার নাম পীযূষ চক্রবর্তী। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।